আচ্ছা, আমরা পড়তেছি হচ্ছে ডাব্লিউবিসি কে নিয়ে। এখন ডাব্লিউবিসির একটা নাম হচ্ছে লিউকোসাইট। তাহলে ডাব্লিউবিসির গায়ে যে সমস্ত রিসিপ্টর থাকবে সেগুলোকে আমরা বলবো লিউকো রিসিপ্টরস। প্রশ্ন হচ্ছে লিউকো রিসিপ্টরস কারা কারা। আচ্ছা, প্রথমে আমরা বলবো কিছু কিছু লম্বা রিসিপ্টর থাকবে যেগুলোকে আমরা বলবো টল লাইক রিসিপ্টরস বা TLRS, টল লাইক রিসিপ্টর। আচ্ছা, দেন আমরা পড়বো জি প্রোটিন কাপলড রিসিপ্টর, আরেকটি রিসিপ্টর থাকবে যেটাকে আমরা বলবো জি প্রোটিন কাপল রিসিপ্টর। আচ্ছা, দেন নাম্বার থ্রিতে আমরা বলবো রিসিপ্টরস ফর অপসোনিনস, একটা রিসিপ্টর থাকবে যার কাজই হচ্ছে অপসোনিনের সাথে বাইন্ড করা, আরেকটা হচ্ছে রিসিপ্টর ফর সাইটোকাইন, রিসিপ্টর ফর সাইটোকাইন। তাইলে লিউকো রিসিপ্টরস বা ডাব্লিউবিসি রিসিপ্টরের মধ্যে আমরা বলবো টল লাইক রিসিপ্টর, জি প্রোটিন কাপল রিসিপ্টর, রিসিপ্টর ফর অপসোনিন, রিসিপ্টর ফর সাইটোকাইন। আবারও বলবো টল লাইক রিসিপ্টর, জি প্রোটিন কাপল রিসিপ্টর, রিসিপ্টর ফর অপসোনিন, রিসিপ্টর ফর সাইটোকাইন্স। আচ্ছা, এখন আমরা অপসোনাইজেশন কে কে করে সেটা একটু জানবো। আচ্ছা, অপসোনাইজেশন মানে কোনো একটা কিছুটা খেয়ে ফেলা। তো এখন এটা একটু মনে রাখবো যে অপসোনাইজেশন করে FM রেডিও, FMGC, অপসোনাইজেশন করে FMGC। এফ থেকে হচ্ছে ফিব্রিনোজেন ফিব্রোনেকটিন, এফ থেকে ফিব্রিনোজেন ফিব্রোনেকটিন, এম থেকে মান্নান বাইন্ডিং ল্যাকটিন, মান্নান ল্যান্ডিং ল্যাকটিন অথবা হচ্ছে ল্যাকটিনস। আচ্ছা, দেন জি থেকে আমরা বলবো FC ফ্র্যাগমেন্ট অফ IgG, FC ফ্র্যাগমেন্ট অফ IgG, এবং সি থেকে আমরা বলবো C3B, সি থেকে C3B। তাহলে অপসোনাইজেশন করে হচ্ছে ফিব্রিনেকটিন ফিব্রিনোজেন, মান্নান এম থেকে মান্নান বাইন্ডিং ল্যাকটিন, জি থেকে হচ্ছে FC ফ্র্যাগমেন্ট অফ ইমিউনোগ্লোবিন জি, এবং সি থেকে আমরা বলবো C3B। এরা করতে পারে অপসোনাইজেশন। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস, সেটা হচ্ছে আমাদের রিকগনিশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ দ্য পার্টিকল, এনগালফমেন্ট, কিলিং করা এবং হচ্ছে ডিগ্রেডেশন করা। আচ্ছা, এনকালফমেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে পার্টিকল ইজ বাউন্ড টু ফ্যাগোসাইট রিসিপ্টর প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে পিঞ্চেস অফ ফ্রম দ্য ভেসিকল, ফ্যাগোসোম করে এবং আলটিমেটলি এখান থেকে ফ্যাগোসাইটোসিস হয় বা ফ্যাগোসাইটোসোম হয়।